পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অপহৃত দলীয় কর্মী। অন্যদিকে ভোট আসতে আসতে আরও অনেক কিছু দেখা যাবে বলে শাসক দলকে পাল্টা খোঁচা বিজেপির। আর কয়েক মাস বাদেই পঞ্চায়েত ভোট, আর এরই মধ্যে শাসক দলের গোষ্ঠী গন্তুল আবার মাথাচাড়া দিল মালদার হরিশ্চন্দ্রপুরে। ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কাতলামারি এলাকায়। গতকাল রাতে এক তৃণমূলের সক্রিয় কর্মীকে মুখে কাপড় বেঁধে অপহরণের অভিযোগ উঠল। অভিযোগ এলাকারই অপর তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে। এমনকি অপহৃত ব্যক্তির স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। অপহৃত পরিবারের লোকের দাবি, খুন করা হয়েছে অপহরণ হওয়া আব্দুল বারিককে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বাসির ও উনসাহাক গোষ্ঠীর এলাকা দখলকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। বাসির ও তার দলবহর উনসাহাকের ভাইপো আব্দুল বারিককে অপহরণ করেছে বলে অভিযোগ। কয়েক মাস আগেই দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে দুজন গুলিবিদ্ধ হন। এবার উনসাহাকের ভাইপো বারিককে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে তার পরিবারের তরফে দাবি করা হয়েছে। উনসাহাক আগে কংগ্রেস ও বাসির সিপিএম করলেও পালাবদলের পর দুই গোষ্ঠী আপাতত শাসক দলের ছত্রছায়ায় রয়েছে। তবে বারিককে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে বারিকের পরিবার দাবি করলেও তা পুলিশ মানতে চাননি, কেননা বারিকের এখনও কোনো খোঁজ মেলেনি। তার খোঁজে সর্বত্র তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। তাদের বাড়িতে তালা ঝুলছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আমি দেখতে পাচ্ছি বাসির বাসিরের ছেলে তিনটা আছে, ওই তাজাবুরের ছেলে নুরুল হুদা আছে, ইসুর ছেলে আছে, গহামাবাদের ইসুক আছে, ওর ছেলে বাদল আছে, আলাউদ্দিন আছে আফতার হাজির ছেলে, রেজাউলের ছেলে মিসবাউল আছে, মেলায় অনেক কি আছে, সাগর রুহুল জিয়াউল, ছ সাত জন আছে আমার এখানে গেটের মুখখানে, আর তা বাদে সবটি আছে আমার দোহারের মাথাতে, গলির মাথাতে। তো আমার মানুষ আমি আছে, আগে আমার মানুষ আমি আছে পাছে আসা মাত্র বাসিরের ছেলে এভাবে গামছা খান্ডা দিয়ে আর স্বামীর মুখখানে লেপে দিলে, যে তোমার চার পাঁচ জনাতে ছেড়ে নিয়ে চলে গেল। কতজন ছিল? আছলো প্রায় 15-16 জন। এখানে কি কারণে এরকম অপহরণ করে নিয়ে গেল? কি কারণে অপহরণ? ওয়ার্কে গোষ্ঠীদ্বন্দ্বটা বেশি, ওয়ার্কে বংশ বেশি, ওয়ারাকে ঝাঁওয়ার বংশ কয়ে ভোট বেশি। তো গ্রাম বাসিলে আমার শ্বশুর ভাসুরের লোক নেই, হয়তো 10-12টা লোকের মধ্যে সব। এর আগেও তো বাসিদের সঙ্গে গন্ডগোল হয়েছিল, গুলি চালাচালি হয়েছিল? হয়েছিল। আমার স্বামীকে 7-8 বছর আগে রোজার নমাজের দিন শুদ্ধাই এখানে, আমার বাড়ি ছিল না, ওই দক্ষিণ তালচুরে ছিল। আমার স্বামী সাহার বিষ ফেলতে এসেছিল ভূঁয়ে, তখন রোজার নমাজের দিন সাদা হানের গলিতে আমার স্বামীকে বাসির ছেলেরা সবাই মিলে যে একাই কে চলো এখানে, যা গুলি করেছিল, এখানে চাকু মেরেছিল, এখানে চাকু মেরেছিল, এখানে চাকু মেরেছিল। গন্ডগোলটা কেন? গন্ডগোলে তো পাটা পাটি নিয়ে কোন দল করে না করতো আপনার স্বামী? তৃণমূল। আর বাসি বাসিরা কোন দল? বাসিররা করে তৃণমূল। তো ওয়ার্গে ভোট বেশি, বংশ বেশি, জাতি ওরা আগে কংগ্রেস করেছিল, এখন তৃণমূল করছে। তো ওরাকে পার্টির লোক চাইছে কে, ওয়ার দিকে ভোট বেশি আছে, এর দিকে ভোট বেশি নাই, তো দুদলই করছি টিএমসি আমরা। তো কি চাইছেন এখন আপনি? এখন আমার স্বামীকে আমি আর বাসিররা যে উঠে নিয়ে যে মেরে ফেলে দিয়েছে, কি এখন বাঁচিয়ে থেয়েছে আমাকে মেরে বেহুস করে থেয়ে চলো আমার সকালে মুছেছে। তারপরে আমি চিৎকার করছি কেন্দ্র আমার মানুষকে লিয়ে পালিয়ে গেছে বেসরারা, তখন সব জানতে পারলে তাহা স্বামীর আমি জিন্দা থাকুক মরা থাকুক, আমি হা স্বামীর আমি নাচ খান্ডা চাই, তাহার স্বামীর বদলা আমি আর মরা জীবনটা থাকলো আমি জীবন চাই, আর আমি বাসির শাস্তি চাই। অন্যদিকে গোটা ঘটনায় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদা জেলা বিজেপির কিষাণ কেডিয়া বলেন, পঞ্চায়েত ভোটের আগে এটা তো ট্রেলার চলছে, পঞ্চায়েত ভোট আস্তে আস্তে আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। কাটমানি সরকার গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গোটা রাজ্য, মানুষ এর যোগ্য জবাব দেবে। যে উনসাকের ভাতিজাকে নাকি কিডন্যাপ করা হয়েছে, বাসিরের লোকজনরা করেছে, কিন্তু উনসাক এবং বাসির হচ্ছে টিএমসি মানে শাসক দলের লোক, এদের গ্রাম দখলের একটা অনেকদিন ধরে একটা লড়াই চলছে কাতলাবাড়িতে, কে গ্রামটা দখল করে রাখবে? শাসক দলের লোক, এতে বলার কিছু নাই। এবং শাসক দল দেখার ব্যাপার আছে কী করছে এই তৃণমূল সরকারের মধ্যে, সবসময় গোষ্ঠীকোন্দল লেগে থাকে, গোটা পশ্চিমবঙ্গে গোষ্ঠীকোন্দল আছে, নতুন করে কিছু বলার নাই। এর আগেও ওই এলাকাতে কাতলামারিতে গুলি চালাচালি হয়েছিল, আপনাদের সংবাদ মাধ্যমে এসছিল, বুঝলেন? সেটা আবার পুনরায় পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো আগেকার ঘটনার সম্পূর্ণ জের হচ্ছে শাসক দল নিজেদের গোষ্ঠীকোন্দলের জের হচ্ছে। এবং প্রশাসন কি করছে? প্রশাসনও তো আর কিছু করার নাই, যেহেতু শাসক দলের দুজনই লোক, কার দিকে বলবে কার দিকে বলবে না, এই জন্যই ওই কাতলামারিতে মানে প্রতিদিনই অশান্তি লেগে থাকছে। কাতলামালি গ্রামে
ওদের আতঙ্কে জনসাধারণরা যেতে ভয় পায় পায়, কিন্তু প্রশাসন যেতে ওখানে ভয় পায়। আজ থেকে না বহুদিন ধরে ওই এলাকাতে কাতলামালিতে যেতে প্রশাসনকে ভয় পায়। আজকে আমাদের এলাকাতে আশেপাশে যদি কিছু হয় তাহলে প্রশাসন পট করে পৌঁছে যায়, কিন্তু ওগুলো জায়গায় যে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আসছে কিন্তু প্রশাসন পৌঁছাচ্ছে না কেন, এটাও একটা দেখার ব্যাপার আছে। কেনি দিন প্রতিবার ওইখানে গণ্ডগোলটা হচ্ছে। তো সংবাদ মাধ্যমে তো আমাদের খবর আসছে, আপনারা তো জানছেন এটা হচ্ছে কাটমানির সরকার, টিএমসি সরকার মানে কাটমানির সরকার। এই সরকার আর বেশি দিন চলতে পারে না। এই সরকার সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে আর রেখে চলবে না, উচ্ছেদ করে ফেলে দিবে। যেহেতু পঞ্চায়েত ইলেকশন, এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন এলাকাতে টিএমসির নেতারা বলেছে যে বিরোধী শূন্য করব, মানে ওরা পঞ্চায়েত ইলেকশনের আগে এটা টেলার আরম্ভ করে দিয়েছে যে কাউকে নমিনেশন করতে দিব না, দাদাগিরি করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় করব, এটাই নিয়ে ওরা শুরু করে দিয়েছে যে পঞ্চায়েত ইলেকশন সামনে আছে, এখন থেকে আতঙ্ক যদি করে তাহলে কেউ নমিনেশন করবে না, কেউ ভোট দিতে চাবে না, ওরা ছাপ্পা ভোট মেরে নেবে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে না বিনা প্রতিদ্বন্দ্বিতা ভয় দেখে কাউকে নমিনেশন করতে দিবে না। এটা এখন ট্রেলার আরম্ভ হলো, সামনে দেখতে যান কত ভয়ঙ্কর অবস্থা হবে। যদি প্রশাসন অ্যাক্টিভ যদি না থাকে জনসাধারণ ভোটও দিতে পারবে না এলাকাতে গিয়ে, বুথে গিয়ে। অপরদিকে কার্যত গোষ্ঠী গণ্ডগোলের কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল ব্লক সভাপতি। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, আইন আইনের পথে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে, এই বলে সাফাই গেলেন তৃণমূল ব্লক সভাপতি হযরত আলী। আমি তো বাইরে থেকে শুনেছি, এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু উঠেছে দুজনই তো আর আমাদেরই লোক, এখন কে ধরেছে কে কাকে ধরেছে এটা আমার জানা নেই, আমি বাইরে বাইরে আমি শুনতে পাচ্ছি। এটা কী কারণে এরকম একটা অনেক দিন ধরেই তো গণ্ডগোল উঠে আসছে? হ্যাঁ, গণ্ডগোলটা অনেক দিন থেকে আছে, কিন্তু মাঝে মধ্যেখানে একবার মিটে গেছিলো, আবার কেন যে এরকম হলো এটা ঠিক বুঝতে পারছি না। তবে কে সত্যি সত্যিই কিডন্যাপ হয়েছে কি না সেটা আমারও জানা নেই, আমি বাইরের লোকের মুখে শুনছি যে একজন কিডন্যাপ হয়েছে, সেটা হচ্ছে উনসাহের ভাতিজা, এরকম লোক মুখে বাইরের লোক থেকে আমি শুনছি। আচ্ছা, এর আগে তো গুলি চালাচালির একটা অভিযোগ উঠেছিল, এমনকি গুলি লেগেওছিল। হ্যাঁ, গুলি লেগেওছিল। হ্যাঁ, তো সেটা তো কেস চলছে এখনো। কি কারণে এত গন্ডগোল? এত গন্ডগোল ওদের আগে থেকে ওদের একটা মানে পাওয়ারের ওরা মানে ইয়ে করতে চাইছে আর কি, মানে এলাকা দখল কে করবে, দখল করতে চাইছে কে, কার কত শক্তি আছে। আচ্ছা, এই কারণে চলছে ওদের এই গোলমালটা। আচ্ছা, আমরা তার আগে নিয়ে আমরা অনেকবার বসেছি, কিন্তু ওরা ওদের পথে চলছে। এখন আমি জানি যে আইন আইনের পথেই চলবে, আমাদের আর কী করবো বলবো আমি, আর পুলিশের কাজ করবে, এমন শুনছি ওখানে পুলিশ ক্যাম্পও নাকি বসেছে। আচ্ছা, আমরা সহযোগিতা করব যাতে এই কাজটা যাতে পুলিশের নাগালের বাইরে না চলে যায়। পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে, এবং আমি চাইবো যাতে এলাকা যাতে শান্তি। স্থানীয় সূত্রে জানা যায় বাম আমলে সিপিএমের ছত্রছায়া ছিল বাসীর, উনসাহ ছিল কংগ্রেসে। এলাকা দখলকে ঘিরে গত 30 বছরেরও বেশি সময় ধরে তাদের বিবাদ চলছে। দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘর্ষ ও গুলির লড়াইয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 2010 সালে দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে গুলি লাগে উনসাহকে, তবে তিনি প্রাণে বেঁচে যান। একসময় উনসাহ ছেলে ও মেয়ে দুজনেই গুলিবিদ্ধ হয়। 6 মাস আগে খাড়া গ্রামে দুপক্ষের গুলির লড়াই গুলিবিদ্ধ হয় উনসাহকের ছেলে ও ভাইপো। দুপক্ষের একাধিকবার সংঘর্ষে অবশ্য শুধু উনসাহকের লোকজনই নয়, গুলিবিদ্ধ ও আহত হতে হয় বাসিরের পক্ষের লোকজনকেও। তারপরেই ফের অপহরণের ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা চরমে। উনসাহ গোষ্ঠীর অভিযোগ, শনিবার রাতে মুখে কাপড় বেঁধে বাসির ও তার দলবল নিয়ে যায় উনসাহকের ভাইপো আব্দুল বারিককে। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় বাধা দেয় তার স্ত্রী সায়মা বিবি। বাধা দেওয়ায় তার স্ত্রী সায়মা বিবিকেও বেধড়ক মারধর করা হয়। তাদের মারধরে সায়মা বিবি অচেতন হয়ে পড়ে। 2010 আমাকে গুলি মেরেছে, তারপরে তোমার 2014 সালে 12-তে আমার মেয়েকে মেরেছে গুলি, তোমার 2015 সালে আমার ছেলেকে গুলি মেরেছে বাসিরের সব গ্রুপ, বাসির ওর সব ছেলে পেলে নিয়ে 2016-তে। এরপরে আমার ভাস্তা এ রাত্রের আগা রাত্রে ওরা মুখে কাপড় চোপড় বেঁধে ওরা নিয়ে কোথায় গেছে এখন নিখোঁজ আছে, থানা যাচ্ছি, থানা প্রশাসন এখনো কোনো ই করে না, দায়িত্ব লাইন নেয় কি, আমরা খুঁজছি। আজকে কালকে নেওয়া 2 দিন হয়ে গেল, এখনো খোঁজ পাই না আমার না। আমরা বললাম কি নাচটা আমরাকে দিয়ে দেখ, থানাকে বলেছি আমরা মাটি জুটি দিব। আমরা তাকে অপহরণ করেছে আমার ভাস্তাকে, ভাতিজাকে, কারা কারা অপহরণ? ওই বাসিরের সব ছেলে বা ভাই টাই
সব নিয়ে উঠে নিয়ে গেছে, দেখেছে ও তো প্রায় 15-20 জন ছিল, 20-25 জন। ও গেট ওকে ডেকে গেট থেকে মুখে কাপড় দিয়ে নিয়ে চলে গেছে, লোকজন সব দেখেছে ওকে নিয়ে গেছে। কি করেছে কিছু জানা আছে? না, এখনো তো হদিস পাচ্ছি না কোথায় দেখেছে। ওরা মানে এখন নাচটা আমাকে দিচ্ছে না, মেরে ফেলি দিয়েছে, নাচ নাই এখন। আপনারা কি করে জানলেন যে মেরে ফেলে দিয়ে? ওরা নিয়ে গেছে, আমরা দেখেছি, বাসিরের লোক সব নিয়ে গেছে, আমরা দেখেছি মানে ওই অনেক দিন থেকে। থানাকে সব সময় আজকে বললাম, তারা এমএলএকে বললাম কি আপনি নাচটা আপাতত আমাকে নাচটা দেখ। আমরা কোন দল করে? ওরা টিএমসি, আমরাও টিএমসি। ছমাস আগে তো আপনাদের একটা গন্ডগোল ছিল বাসিদের সঙ্গে? হ্যাঁ হয়েছিল, ছমাস আগে একটা বিল্ডিং গুলি চালাচালি এমনি করেছিল। আমার আরেকটা ভাস্তাকে ওরা 10টা আঙুলের মধ্যে মানে 5টা 6টা কেটে ফেলেছে, আঙুল একটাও নাই, মানে ওই বাম হাতে না ডান হাতে 3টা আছে, বাম হাতে শেষ আছে আঙুল। যারা অপহরণ করেছে, যে বাসির যারা অপহরণ করেছে বলছেন আপনি, এখন ওরা কোথায় আছে? এখন ওরা কিছু মেয়ে ছেলে বাইরে আছে, সব পালাতে আছে, কেউ নাই বাইরে, কেউ নাই বলছে। পুলিশ বলছে আমরা তথ্য উঠাচ্ছি। তা আমরা বললাম কার কখন তথ্য উঠাবেন, আজকে দুদিন হয়ে গেল, নাচটা তো পৌঁছে যাবে। অভিযুক্ত আব্দুল বাসিরের গোষ্ঠীর লোকেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস জানান, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, অপহৃত বালিকের খোঁজে তল্লাশি চলছে। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।